হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ চাইল্ড সাইকোলজির কিছু ইম্পর্টেন্ট সিলেক্টেড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার এডুকেশনাল ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, স্পিয়ারম্যান দ্বি প্রধান তত্ত্ব প্রকাশ করেন 1901 সালে, 1902 সালে, 1903 সালে, 1904 সালে। তো স্পিয়ারম্যান দ্বি প্রধান তত্ত্ব প্রকাশ করেন 1904 সালে। অপশান ডি সঠিক অ্যান্সার। তো দ্বি উপাদান তত্ত্ব কি? স্পিয়ারম্যান বুদ্ধির দুটি ফ্যাক্টর বা উপাদান এর তত্ত্ব প্রকাশ করেন তিনি 1904 সালে। একটা হচ্ছে জি ফ্যাক্টর, একটা হচ্ছে এস ফ্যাক্টর। জি ফ্যাক্টর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, এস হচ্ছে স্পেসিফিক ইন্টেলিজেন্স অর্থাৎ সাধারণ বুদ্ধি, আর এটা হচ্ছে বিশেষ বুদ্ধি। এই সাধারণ বুদ্ধিটা স্পিয়ারম্যান বলছেন যে এটা মানুষ জন্মগতভাবে পেয়ে থাকে, আর যেগুলো সাধারণ কাজ যেগুলো মানুষ সবাই করতে পারে সেটাকে বলা হয় জেনারেল ইন্টেলিজেন্স বা সাধারণ বুদ্ধি, যার দ্বারা মানুষ সাধারণ কাজকর্ম করতে পারে। আর স্পেসিফিক ইন্টেলিজেন্স বা বিশেষ বুদ্ধিটা কি? এটা পরিবেশ থেকে প্রাপ্ত বা পরিবেশ থেকে মানুষ অর্জন করে। এই স্পেসিফিক ইন্টেলিজেন্স কি, যেটা বিশেষ বুদ্ধি, এটি পরিবেশ থেকে অর্জন করে, যে এবং এটা স্পেসিফিক যে বিশেষ বিশেষ কাজ আছে সেই কাজগুলি করতে সাহায্য করে, এবং অভিজ্ঞতার দ্বারা এই স্পেসিফিক ইন্টেলিজেন্সকে বৃদ্ধি করা যায়। তো এই হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। নেক্সট কোয়েশ্চনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার টু, জগৎ সম্পর্কে শিশুরা তাদের বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে, এটা বলেছেন কে? কোহলবার্গ, পিয়াজে, স্কিনার, প্যাভলভ। তো জগৎ সম্পর্কে শিশুরা তাদের বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে এই কথাটি বলেছেন পিয়াজে। তো অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার থ্রি, রাজন বলে ভাষার বিকাশ প্রভাবিত হয় কারো সহজাত প্রবণতার দ্বারা, সেখানে সোনালী মনে করেন এটি পরিবেশের কারণে হয়। এটি নির্দেশ করে স্থায়িত্ব ও অস্থায়িত্বর যুক্তি, অবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন শিক্ষা, নেচার এবং নার্চারের যুক্তি, সমালোচনা ও সংবেদনশীল অনুভূতি। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, নেচার এবং নার্চারের যুক্তি। নেচার কি? নেচার হচ্ছে হেরিডিটি অর্থাৎ জন্মগত বা বংশগতভাবে প্রাপ্ত যে আচরণ বা বিহেভিয়ার সেটাকে বলা হয় নেচার। আর নার্চার হচ্ছে পরিবেশের প্রভাবে বা বাইরে থেকে পরিবেশের প্রভাবে যে তার আচরণে পরিবর্তন হয় সেটাকে বলা হয় নার্চার। তো এই যে নেচার এবং নার্চারের প্রথম থিওরিটা দিয়েছিলেন কে? ফ্রান্সিস গ্যালটন প্রথম এই ধারণা দিয়েছিল। তো এখানে রাজন মনে করে এটা নেচার বা সহজাত প্রবণতা, আর সোনালি মনে করেন যে এটা পরিবেশের প্রভাবে হয় ভাষার বিকাশ। নেক্সট কোয়েশ্চনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার ফোর, আচরণবাদের জনক হলো কোঠারি কমিশন, জে বি ওয়াটসন, ফ্রয়েবেল, জন লক। তো আমরা সবাই জানি আচরণবাদের জনক জে বি ওয়াটসন, অপশান বি সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, পিছিয়ে পড়া গ্রুপের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা দিতে হবে, এটি চিহ্নিত করে বিশেষ শিক্ষা, সংহত শিক্ষা, স্বতন্ত্র শিক্ষা, সমন্বয় শিক্ষা। তো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পাশাপাশি বসিয়ে শিক্ষা দিতে হবে, এটি চিহ্নিত করে কি? ইনক্লুসিভ এডুকেশন, সমন্বয় শিক্ষা যেটা বলা হয় সেটা। তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার, ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে সমস্ত শিক্ষার্থীদেরকে এক জায়গায় শিক্ষা দিতে হবে, এটাই বলে সমন্বয় শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। কোশ্চেন নাম্বার সিক্স, শিশুরা সব কিছুকে জীবন্ত বলে মনে করে, একে বলে জীববাদ, লিবিডো, সর্বপ্রাণবাদ, সাধারণ ধর্ম। তো শিশুরা সব কিছুকে জীবন্ত বলে মনে করে এটাকে বলা হয় সর্বপ্রাণবাদ। তো অপশান সি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার সেভেন, শিক্ষক মহাশয় লক্ষ্য করলেন যে পুষ্পা নিজে একটি সমস্যা সমাধান করতে পারছে না, কিন্তু প্রাপ্তবয়স্ক বা সমবয়সের সাহায্যে এই সমস্যাটি সমাধান করতে পারছে, এটিকে কি ধরনের সাহায্য বলা যেতে পারে বা এ ধরনের সাহায্যকে কি বলা হয়? জেপিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট, স্ক্যাফোল্ডিং, পেশনা অনুকরণ। তো এটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে হলো যখন কোনো কাজ নিজে করতে পারে না, কারো সাহায্য নিয়ে করে অর্থাৎ কেউ হেল্প করে, ওই হেল্পটাকেই বলা হয় স্ক্যাফোল্ডিং। আর জেপিডি জোন অফ প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট, এটা কি? নিজে কতটা কাজ করতে পারে এবং সাহায্য নিয়ে সে
কতটা ম্যাক্সিমাম পটেনশিয়াল অর্থাৎ সর্বোচ্চ সম্ভাবনা সে কতটা করতে পারবে, কতটা কাজ করতে পারবে, সেটাকে বলা হয় জোন অফ প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট। তো অপশান বি সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8, শিশুর একটি অপসঙ্গতিমূলক আচরণ হলো চুরি করা, খেলাধুলা করা, ঘুমানো, কম কথা বলা। তো অপসঙ্গতিমূলক আচরণ যেগুলো সেগুলো হচ্ছে চুরি করা বা মারামারি করা, এগুলো হচ্ছে অপসঙ্গতিমূলক আচরণ। তো অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, একজন শিক্ষক হিসেবে বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে শিক্ষাদানকে বাধ্যতামূলক বলে মনে করার কারণ। এই শিক্ষা শিল্পায়নে সাহায্য করে, যুদ্ধের প্রস্তুতিতে সাহায্য করে, বেকারত্বের ক্ষেত্রে শিক্ষার কাজ করে। অপশান ডি, বিজ্ঞান শিক্ষা বৈজ্ঞানিক মনোভাবের উন্নতিতে সাহায্য করে। তো অপশান ডি এখানে সঠিক অ্যান্সার। বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করার কারণ, বিজ্ঞান শিক্ষা বৈজ্ঞানিক মনোভাবের উন্নতিতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 10, লাস্ট কোশ্চেন, একটি শিশু বংশগতি ধারায় প্রাপ্ত বৈশিষ্ট্য হিসেবে পিতামাতার কাছ থেকে কত অংশ লাভ করে। অপশান এ 2/3 অংশ, 3/4 অংশ, অপশান সি হাফ অংশ, অপশান ডি 1/3 অংশ। তো অপশান সি সঠিক অ্যান্সার, হাফ অংশ অর্থাৎ 1/2 অংশ পিতামাতার কাছ থেকে লাভ করে। আজ এই পর্যন্তই। যারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই।